হাই, গুড ইভিনিং। আজকে 28শে এপ্রিল, এখন বিকেল 4টে বাজে। বিকেল 4টের সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে। বাকি কথা পরে বলছি, আগে দেখো। বসো বসো, তুমি চুপ করে বসো, বসো যাও। আরে দিদি থাকবে, দিদি থাকবে, যা বস। ও চোনা 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 চোনা, আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি বাড়ির বাইরে। আমরা অপরাধ কি করেছি না, আমরা গাড়িটা নিয়ে বেরোচ্ছি, সেই জন্য কেটের এই অবস্থা। ও দিদি কিন্তু যাচ্ছে না, দিদি কিন্তু ছাড়ছে, তাও হবে না। এমনি চশমা ওটাতে পাওয়ার নেই, ব্লু লেন্স। বাড়িতে তো তোমাদের সঙ্গে একটুই কথা বললাম, আমরা দুজন বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আমরা যাচ্ছি বাগডোগরা এয়ারপোর্টে, রাঁচি থেকে আমার দাদা আর বৌদি আসবে, তাদেরকে রিসিভ করার জন্য যাচ্ছি। সকাল থেকে কাজকর্ম ছিল একটু, তাই আর ভিডিও টিডিও কিছু করতে পারিনি, একদম বিকেলবেলায় ওই জন্য ভিডিওটা শুরু করলাম। পরন্ত সূর্যের ইয়েতে বেশ ভালোই লাগছে, কিন্তু রোদ তো এখনও চড়াই আছে। বেলা ডুবে আসছে কিন্তু রোদের তেজ কমেনি, আর যা গরমটা পড়েছে। এখানে বেশ ভালো, বাড়ি থেকে একটু এদিক ওদিক বেরোলেই একদম চা বাগানের শোভা। কি সুন্দর চা বাগান! মনে হচ্ছে সাপ যাচ্ছে, আকার ট্রলিগুলো কত যে ট্রলি, ভালোই লাগছে দেখতে। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এয়ারপোর্টে, পার্কিংয়ে বসে আছি, আর আর 15-16 মিনিট বাকি আছে, 5:45 নাগাদ দাদারা পৌঁছে যাবে। একটু আগেই দাদার সঙ্গে কথা হলো, গাড়ি এসিটা চালিয়ে বসেছিলাম, কিন্তু ও গেল একটু সিগারেট টিগারেট কিছু খেতে গেল, তাই আমি বললাম তুমি গাড়ি এসি বন্ধ করে দিয়ে যাও, আমি এমনি একটু বসি। গাড়ি এসির হাওয়াটাও আমার ভাল লাগে না, আর আমার ওরকম ভয় লাগে যদি চাবিটা লাগানো থাকবে, তো আমি তো আর চালাতে পারি না, বোকা বোকা না। দাদার ফ্লাইট সম্ভবত এসে গেছে, আমরা তো পার্কিংয়ে বসেছিলাম, একটা ফ্লাইট নামলো কোথাকার জানি না, আমি তাই তাড়াতাড়ি করে ওদিকটায় যাচ্ছি, দেখি দাদারা এলো কি না। না, এত সুন্দর সাজানো ছিল না, দাদার বৌদি, ওই যে আমার দাদার বৌদি আসছে। এই যে আমার বৌদি, আমি বলেই যাচ্ছি যে দাদা বৌদি আসবে আসবে, এই যে বৌদি, এবার বাড়িতে গিয়ে আবার কথা বলবো। আজ দাদাকেও দেখাই, এই যে আমার দাদা। গুড আফটারনুন,
দেখলে দাদা বৌদিকে দেখালাম, তারপরে আর ভিডিওই করিনি। আজকে একদম পরের দিন, মানে 29 এপ্রিল, এখন দুপুর 2টোর বেশি বেজে গেছে, 2:20 বাজে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান ধান করে চলে এসেছি, আমার রান্নাটা বাকি আছে। দেখলে হয়তো তোমাদের হাসি পাবে, চিংড়ি মাছ, বড় মাছ, মাছের ডিম একসঙ্গে ভাজতে দিয়েছি। একটু মাছের ঝোল করব। আর দাদা বৌদিরা আজকে গেছে জলপাইগুড়ি, ওখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, একটু ওখানে ঘুরতে গেছে। বৌদি এই প্রথম এসছে শিলিগুড়ি, তো ওরা একটু ওখানে দেখা দেখা করে হয়তো আজকে সন্ধ্যেতেই ফিরে আসবে, নাহলে কালকে একদম সকাল সকাল ফিরে চলে আসবে। তো বারবার করে বলে দিয়েছি ওখানে থাকতে হবে না, ফিরে চলে আসবে, এলে তখন আবার দাদা বৌদিকে দেখাবো তোমাদেরকে। কালকে দেখাওয়ার পর এত এক্সাইটেড হয়ে গেছি, এত গল্প, মানে বৌদির সঙ্গে আমার দেখা হয়েছিল লাস্ট 2016 পুজোর সময়, আমরা গেছিলাম রাঁচিতে বৌদিদের বাড়ি। তখন কোনো কোনো মানুষের সঙ্গে সম্পর্কটা এমনই হয়, বৌদির সঙ্গে আমার জীবনে দেখা হলো এই নিয়ে তৃতীয়বার। একবার আমি কলেজে পড়তে গেছিলাম রাঁচি, তখন দ্বিতীয়বার হলো 16 সালের পুজোর সময় গেছিলাম, আর এই হচ্ছে তৃতীয়বার। কিন্তু সম্পর্কটা এমন হয়, মনের সাথে এমন বাধা থাকে সম্পর্কটা, যে মানে রোজ রোজ কথা বলার দরকার হয় না, রোজ দেখা হওয়ার দরকার হয় না, কিন্তু ভালোবাসাটা ওই রকমই হয়। আর সব থেকে মজার কথা হচ্ছে দুজনের, আমাদের দুজনের জন্মদিন একই, 27th অক্টোবর। তাই বারবার করে মানে আমার একদমই পছন্দ না যে ওরা যায়, কিন্তু যাবে ওরা একটু ঘুরতে। ওখানেও বলছি এসছি যখন একটু দেখা করে আসি সবার সঙ্গে, দাদাও বললো যাই। ওরকমভাবে তো দাদাটাও আগে একবার এসছে, কিন্তু বৌদি কোনোদিনই আসেনি, বলে যাই একটু ঘুরে আসি। আমরা ওদিকেও তো ঠিক আছে যাও, তবে চেষ্টা করবে আজই চলে আসার। হিয়া স্কুল যাওয়ার সময় মামি চলে আসবে, কিন্তু বলছে হ্যাঁ রে বাবা আসবো। আর কত কিছু যে নিয়ে এসছে ওখান থেকে, মিষ্টি, তারপর ফ্রুট জুসের প্যাকেট, তারপর আমাদের গুরুমা আছেন, গুরুমার জন্মদিন ছিল 6 মাসের 6 তারিখে, গুরুমার প্রসাদ, বিস্কুট, ওরে বাবারে বাবা কত কিছু সে মানে। আর সব থেকে মজা, কে কোথায় ঘুমোবে ভাবতে ভাবতে লাস্টে ডিসাইড করলাম যে সম্বন্ধী আর ভগ্নিপতি থাকবে ও ঘরে, আমি হিয়া আর বৌদি এই ঘরে রাত্রি 1:30-2 অবধি গল্প। ভীষণ মজা হয়েছে, ভীষণ। যদিও জানি সকালে উঠতে হবে, বৌদিদের গাড়ি 9টার মধ্যে চলে আসবে, আর হিয়ার স্কুল আছে সবই, কিন্তু তবু আমরা সুযোগটা ছাড়িনি। কি আর বলবো, মানে আমি এক্সপ্লেন করতে পারছি না যে আমার কতটা মজা লাগছে, কতটা ভালো লাগছে। এবার ঝোলটা একটু বানিয়ে নিয়ে আবার কথা বলছি। আমরা একটু মার্কেটে এসেছি, একটা গ্রোসারি শপ দেখাচ্ছি। এই যে এই গ্রোসারি শপে, এই যে এই দোকানটা, ওই যে বর দাঁড়িয়ে আছে, একটা জিনিস কিনতে আনলে 1 ঘন্টা সময় লাগে। এই যে ভদ্রমহিলা হেঁটে চলে যাচ্ছে, এই দেখো, আমাকে বলে গেল যে এই দোকানের থেকে আর জিনিস নেওয়া যাবে না, এত সময় লাগে বলে চলে গেল। এবার আমার বর দাঁড়িয়ে রয়েছে, সে জিনিসটা নিয়েই যাবে, আর আমি উপায় না দেখে এখানে বসে পড়েছি। এখানে একটা কালভার্ট আছে, কালভার্টে আমি বসে আছি, অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার থেকে কী করি বাবা, একটু বসেই সময় কাটাই, মশাও ধরছে। এর আগে আমায় দেখেছো আমি রাস্তায় বসে আছি গল্প করছি তোমাদের সঙ্গে, ওরে বাবা রে, ওই কটা জিনিস কিনতে যতখানি সময় লেগেছে ওই মুদিখানা দোকানে। তারপর বাড়ি এসে সেলাই করলাম, কালকে সেলাই যতগুলো পারি দিতে হবে ফেরত। তো রাতে রান্নাবান্না সব করা হয়ে গেছে, খুব ইচ্ছে ছিল যে রেসিপিটা শেয়ার করি, কিন্তু এত গরম লাগছে, ভালো লাগছে না, ওই জন্য শেয়ার করলাম না। কিন্তু রান্নাটা তো দেখাতে পারি, ছানা পটলের ডালনা, মানে আলু পটলের ডালনা ছানা দিয়ে পাঁপড় ভাজা, এটা কালকের পনির আলু পোস্ত, গতকালের পনির আলু পোস্ত, আর এই যে ফ্রিজে ছিল ঢেঁকি শাক। আর রান্না করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, এখন খাবারটা বাড়বো। আমার আর হিয়ার ডিনার করা হয়ে গেছে,
আমি খেয়েছি ঘুগনি আর মুড়ি। সকালবেলায় ব্রেকফাস্টে যে ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনি ছিল, আর তারপরে হচ্ছে সন্দেশ, মেয়েও খেলো আমিও খেলাম, খুব ভালো সন্দেশগুলো বৌদি রাঁচি থেকেই নিয়ে এসেছে। ভাবলাম কালকে ভিডিও শুরু করেছি, এখন এই কী কী রান্নাবান্না করেছি দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিই। আরে এতটাই গরম, বাপরে বাপ, থাকা যাচ্ছে না। এই যে ফ্যান বন্ধ করে কথা বলছি একদম পুরো ঘেমে যাচ্ছি। বৌদিরা যে জলপাইগুড়ি গেছে তো আজকে তো ফেরেনি, বৌদিরা ফিরতে ফিরতে কালকে বিকেল, কালকে একটু ওরা ফরেস্ট টরেস্টে ঘুরতে যাবে, ঘুরে টুরে একদম বিকেলবেলা ফিরবে, তখন বৌদিদেরকে দেখাবো। যতটাই এক্সাইটেড হয়ে যাই না কেন তবুও একটু ভিডিও করব। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে, আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।